আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে চিকেন চাউমিন তৈরির একটি রেসিপি। স্বাদ অটুট রেখে আজকের এই রেসিপিতে আমি একটা পারফেক্ট সসের রেসিপি কিন্তু তৈরি করে দেখাবো। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং এই রেসিপিটি যারা আমার ফেসবুক পেজ FNF কুকিংয়ে দেখছেন, এ ধরনের সহজ এবং মজার সব রেসিপি পেতে চাইলে আমার ফেসবুক পেজটাতে ফলো করতে পারেন। আর যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতেও একটা লাইক দিয়ে রাখবেন। চিকেন চাউমিন তৈরি করে নেওয়ার জন্য প্রথমে মুরগির মাংসটাকে একটু ম্যারিনেট করে নিব। এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর মুরগির মাংসটাকে একটু পাতলা করে এবং লম্বালম্বিভাবে আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, লবণ দিচ্ছি স্বাদ মতো, আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সয়া সসটা দিয়ে দেওয়ার পর এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। শেষের দিকে এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে মুরগির কোটিংটা ভালো হবে, মানে মাংসের গায়ের সঙ্গে মশলাটা ভালোভাবে লেগে থাকবে। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তো চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দাটাও দিতে পারেন। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর মুরগির মাংসের সঙ্গে ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন এই মুরগির মাংসটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি চাউমিনের জন্য একটা সস তৈরি করতে। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, চিলি সস দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ, টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, চিনি দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ। তারপর সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো চাউমিন নুডলসের জন্য সসটা রেডি হয়ে গিয়েছে, এখন এটাও আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি চাউমিন নুডলসটা সেদ্ধ করতে। সেদ্ধ করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। চেষ্টা করবেন চাউমিন নুডলসটা সেদ্ধ করার সময় পানির পরিমাপটা একটু বেশি করে দিতে। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ তেল। তেল দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল করে পানিতে একটা বলক নিয়ে আসতে হবে। যখন পানিটা ভালোভাবে ফুটে যাবে তারপর দিয়ে দিচ্ছি এখানে চাউমিন নুডলস 250 গ্রাম। আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু নুডলসটা সেদ্ধ হওয়ার পরও অনেক বেশি ঝরঝরে থাকবে, মানে একটা নুডলসের গায়ের সঙ্গে আর একটা লেগে থাকবে না। তো চাউমিন নুডলসটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে এটাকে জাল করে নুডলসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তবে নুডলসটা সেদ্ধ করার সময় লক্ষ্য রাখবেন যেন এটা অতিরিক্ত সেদ্ধ না হয়। আসলে 8 থেকে 10 মিনিটের ভেতরেই নুডলসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন পানি ঝরিয়ে এটা আমি সাইডে রেখে দিব। তারপর চাউমিন নুডলস রান্না করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি, আর সবজিগুলোর মধ্যে আছে লাল এবং সবুজ বেল পেপার, বাঁধাকপি এবং পেঁয়াজ কলি। আপনারা চাইলে এই সবজির সঙ্গে গাজর বা অন্যান্য সবজি দিতে পারেন। রান্না করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পর মেরিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে মুরগির মাংসটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি, মানে এখানে মুরগির মাংসটাকে ভেজে নিতে হবে। তো মুরগির মাংসটা আমি কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আর মুরগির মাংসটা এই পর্যায়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো মুরগির মাংসটা এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এ মাংসটা আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। তো মূল রান্নাটা করার জন্য দিয়ে দিচ্ছি সেম প্যানে 1 টেবিল চামচ তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ
কুচি করে কেটে রাখা রসুন, আর রসুনটাকে চেষ্টা করবেন এখানে একটু মিহি কুচি করে কেটে নিতে। রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে বেল পেপার, লাল এবং সবুজ রঙের বেল পেপার দুটো মিলিয়ে এখানে আছে প্রায় হাফ কাপের মতো। বেল পেপারটা দিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো একটু হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিটের মতো আমি একটু ভেজে নিচ্ছি। আর চাউমিন নুডলস রান্না করার ক্ষেত্রে এখানে সবজিটাকে কিন্তু একেবারে সেদ্ধ করে ফেলা যাবে না, মানে সবজিটা এখানে আধা সিদ্ধ করে রান্না করে নিতে হবে। তারপর আগে থেকে যে চাউমিন নুডলসের জন্য সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা এখন দিয়ে দিলাম। সসটা দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আরও কয়েক মিনিট আমি একটু রান্না করে নিচ্ছি সবজিগুলোর সঙ্গে। সবজিগুলোর সঙ্গে এখানে সসটা কয়েক মিনিট নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন নুডলস। নুডলসটা দিয়ে দেওয়ার পর এখন সমস্ত উপকরণ ভালোভাবে একটু নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ সময় নিয়ে এটা নেড়েচেড়ে সস এবং সবজির সঙ্গে নুডলসটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মুরগির মাংস এবং গোলমরিচের গুঁড়ো। তারপর আবারও সব কিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। পুরো রান্নাটা এখানে কিন্তু করতে হবে চুলার আঁচটা বাড়িয়ে, কারণ চুলার আঁচটা কমিয়ে এখানে রান্নাটা করলে সবজিগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গলে যাবে। তো রান্নাটা কিন্তু প্রায় আমার শেষের দিকে, এটা চুলা থেকে নামানোর আগে সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। পেঁয়াজের কলিটা এখানে সব শেষে দিতে হবে, কারণ এটা যেহেতু অনেক বেশি নরম থাকে। তো পেঁয়াজ কলিটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নেড়েচেড়ে এটা চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। তারপর একটা সার্ভিং প্লেটে এখানে চাউমিন নুডলসটা আমি সার্ভ করেছি। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে চাউমিন নুডলসটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে, আর সবজিগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে এখানে গলেও যায়নি। চেষ্টা করেছি খুব সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন নুডলসের আজকের রেসিপিটি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।